এখানে কি লিখে আইছো? তোমার মা রে, মার নাম কি তোমার? মারে নি মা কই এখন? মা কই? হ্যাঁ, আরেকজন লোক এসে তোমার সামনে থেকে গেছে গা। পরকীয়া প্রেমে জড়িয়ে ৬ বছরের শিশু পুত্রকে ফেলে গৃহবধূ গাড়ি চালক প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার দীর্ঘ ৫ মাস পর মাকে কাছে পেয়েও হারালো ৬ বছরের অবুঝ শিশু পুত্র। থানা থেকে মাকে নিতে এসে মাকে ছাড়াই কেঁদে ভাসিয়ে বাবা এবং দিদার সাথে বাড়ি যেতে হলো মাত্র ৬ বছর বয়সী সুপ্রিয়কে। প্রাচণ্ড মায়ের নিষ্ঠুর নিদারুণ চিত্র প্রত্যক্ষ করল ত্রিপুরার বিলুনিয়াবাসী। পুত্রবধূর সঙ্গে না গিয়ে প্রেমিকের সঙ্গে যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে থানা চত্বরে অসুস্থ হয়ে পড়লেন শাশুড়ি। স্বামীর অভিযোগের ভিত্তিতে বিলুনিয়া পুলিশ স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া গৃহবধূকে উদ্ধার করে আজ আদালতে সোপর্দ করার পর ফের থানায় আনার পর নিষ্ঠুরতার তাজ্জব লাগালো মতো একটি ঘটনা সামনে আসে। মাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য বাবা ও দিদার হাত ধরে বিলুনিয়া থানাতে এসেছিল গৃহবধূর একমাত্র পুত্র ৬ বছরের সুপ্রিয়। কিন্তু মা সন্তানের সঙ্গে না এসে প্রেমিকের সঙ্গেই চলে যায়। ছোট্ট সন্তান বহুবার মাকে জড়িয়ে ধরে কাঁধো কাঁধো সুরে বলতে শোনা যায়, মা ঘরে চলো। কিন্তু হৃদয়হীন মায়ের মন গলেনি। একটি বারের জন্য ৬ বছরের পুত্র সন্তানের দিকে ফিরেও তাকায়নি মা। কান্নায় ভেঙে পড়ে ৬ বছরের পুত্র সন্তান সুপ্রিয় সহ তার বাবা এবং দিদাও। জন্মদায়িনী মায়ের এমন কীর্তি দেখে উপস্থিত সকলে হতবাক হয়ে পড়েন। পূর্ণাঙ্গ ঘটনাটি জানার আগে একবার শুনে নেব সেই শিশু পুত্রের ভাষ্য। নাম কি গো? সুপ্রিয়। বাবার নাম? সুমন্তকলা। এখানে কি লিখাইছো? তোমার মা রে, মার নাম কি তোমার? মারে নি মা কই এখন? মা কই? হ্যাঁ, আরেকজন লোক এসে তোমার সামনে থেকে গেছে গা। তুমি মার লোক কথা কইছিলে নি আজকে? কোন সময় কথা কইছিলা? হ্যাঁ, তারপর কোলো লয়া কি কইছে? কোলো লয়া কি কইছে তোমারে? হ্যাঁ, তারপর কি কইছে? আচ্ছা, তোর মা এখন কই? আরেকজনের সাথে। এখন তুমি কি কি চাইতেছো? তোমার মারে ফিরে আনতে চাইতেছো? কষ্ট লাগেনি তোমার কাছে? মা গেছে তো কষ্ট লাগেনি? ঘটনার বিশদ তথ্যে জানা যায়, বিলুনিয়া থানা এলাকার বাসিন্দা সুমন দেবনাথের সঙ্গে ২০১৫ সালে সামাজিকভাবে বেশ ঘটা করেই বিয়ে হয় একই এলাকার ধনী দেবনাথ ওরফে চুমকির। এক ছেলে থাকা দম্পতির সুখের সংসার ছিল। গৃহবধূ চুমকির সঙ্গে গত বছর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পেশায় গাড়ি চালক স্থানীয় চেনাকাং এলাকার বাসিন্দা প্রণয় রায়ের সঙ্গে। স্বামী বাড়িতে না থাকার সুযোগে স্বামী সঞ্চিত টাকা এবং স্বর্ণালঙ্কার সহ মূল্যবান নথিপত্রের সঙ্গে নিয়ে গত আগস্টে পরকীয়ায় প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় সেই গৃহবধূ। প্রাথমিক অবস্থায় পুলিশের শুধু নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়েছিল, কিন্তু গত মাস খানেক আগে গৃহবধূ চুপিসারে স্বামীকে ফোন করে বলেছে তাকে উদ্ধার করে নিতে সে নাকি খুব নির্যাতনের মধ্যে আছে। শেষ পর্যন্ত স্বামী তাৎক্ষণিকভাবে বিলুনিয়া আদালতের দ্বারস্থ হলে আদালতের হস্তক্ষেপে প্রেমিক সহ গৃহবধূকে পুলিশ উদ্ধার করে আদালতে তোলার পর এক প্রস্ত নাটকের পর আবারও ৬ বছরের ছেলে স্বামী এবং শাশুড়িকে কাঁদিয়ে প্রেমিকের হাত ধরেই থানা থেকে বেরিয়ে যায় চুমকি। আমাদের কাছে রয়েছে গৃহবধূ স্বামীর বক্তব্য এবং বিশদ তথ্য। আরো কিছুক্ষণ সঙ্গে থাকুন এবং বিস্তারিত জেনে নিন। হ্যাঁ, সুমন বাড়ি কোনখানে? কি হয়েছে গো? কিছু বলতে, আমি বাড়ি থাকতাম, বাড়ি থাকতে আগস্টের ১৮ তারিখে, আগস্টের ২৯ তারিখে বাড়িতে গেছি। আমি বাচ্চার নিয়ে কি বলবো, আমি গেছি অনুমান লেগে আজ না ছিলেন না। এরপরে আমার কাছে ফোন করে গেছে, চুরি করে ফোন করছে, ফোন করে কাছে আমার উদ্ধার করে এখান থেকে আমার অনেক টকসানি করতে আছে। এরপরে কিছু আমি ঠিক আছে, যেভাবে তোমার উদ্ধার করার চেষ্টা আছে। এরপরে হ্যাঁ নিয়ে নিজে কইছে যে আমার যে কোনো প্রকার ইয়ে করো, আমি তখন থানাতে করছি, অমন থানাতে করছি, লাস্টে কোর্টের দ্বারস্থ হয়েছে।
এখনই এখনই এই পর্যায়ে গেছি, কোনো যোগাযোগ করছে না, টাকা পয়সা গয়না কাটি কাগজপত্র সব লিয়ে গেছে। তোমার কি ছেলে মেয়ে আছে? ছেলে আমার একটা ছেলে, ছয় বছর। তোমার বিয়ে হয়েছে কত সালে? বিয়ে ছিল 2015। এখন তোমার স্ত্রী কই? স্ত্রী এখন ওই প্রণব রায়ের সঙ্গে বিয়ে করে থাকে, সম্পর্ক ফেসবুকের মাধ্যমে ইয়ে করত। আমি তো বাড়িতে আসলে আমরা সব করে জানি না ভিতরে ভিতরে কী হয়েছে। প্রথম যখন ওই ইয়ে হয়েছিল তখন মেসেজ টেস করতো, তখন আমি না বারণ করছি, এরপরে করতো না। আমি ট্রাই করছি, যোগাযোগ করতো না। এরপরে ভাগ্যজনের পরে টাকা পয়সা এটি দেখতাম গেছি, দেখে কাগজের কাগজের ভিতরে একটা কাগজ পাইছি, কাগজটার মধ্যে নাম্বারটা লেখা আছে। আমি জানি তো কথা কই না, কিন্তু ভিতর কথা কথা কইটা আমি জানি না। প্রণব রায় বাড়ি কোনখানে? সেলাগান। হ্যাঁ সেলাগান, সেলাগান। এটা কোনখানে অবস্থা? নতুন বাজার সেলাগান। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে তারা মানে কোর্টে ইয়ে করার পরে তারা থানার থেকে বসে দেয় আনন্দের লেগে, আয়নের লেগে তারা আসে না, কালকে লাস্ট ডেট আসিল আসে না। তো আমি মনে করছি যে হ্যাঁ আইব, হ্যাঁ আমার যেহেতু কইছে তো ফোন করে কইছে হ্যাঁ মানে আনন্দের লেগে, তো আমি তো মনে হচ্ছে থানা তাইলে হ্যাঁ আইব, এ কারণে আমরাও আইসি, আমরা ডাইরেক্ট গেছি না, কারণ আমরা থানার থেকে কোনো ইয়ে করছে না। কারণ হেরারটাকে ইনকোয়ারি করতো, আমারটা ইনকোয়ারি করছে, হেরারও ইনকোয়ারি করছে, তারপরে আমারও তো সেরকম কিছু কইছে না। তাও তো মনে করলাম যে মনে হয় যাইবো গা ছেলের কাছে যাইবো, মা আমার আর কেউ নাই, মানে আমার শ্বশুরবাড়ি আর কেউ নেই, শাশুড়ি একজন। আজকে তোমার যে স্ত্রী আসলো কি আইছিল থানাতে? তো আয়াসেরা পুত্র সন্তান দেখতে ওকে থাকছে না, কি করছে তাই না? থাকতো না। তোমার সামনে থেকে গেছে গা? আমার সব ছেলে গেছে মারে আগে তো থানা থেকে ভিতরে যাই কোলে লইছে, কোলে লইয়া এরপরে একটা দিছে, এরপরে গেছে গা। ছেলেরা কি কইছে আমি জানি না, আমার কিচ্ছু কইছে না, মারও কিচ্ছু কইছে না, মা কইছে যাইস না যাইস না এরকম, মাও মানে মারাও কোনো কথা কইছে না। ছেলের কি কইছে? ছেলের জিজ্ঞেস। তুমি এখন কি চাইতেছো? আমি চাইতেছি যে আমার ছেলে নয় ফিরিয়ে আসো। তোমার কে কাকে ফিরিয়ে আনছে? মিসেসের নাম কি? ধুনী দেবনাথ। ধুনী দেবনাথ। বাড়ি কোনখানে? বাড়ি বাসপদুয়া। বাসপদুয়া। আমার বাড়ি ঋষিমুখ হরিপুর। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।